এই মুহূর্তের পর সব থেকে বড় খবর, আজ হঠাৎ অধীর চৌধুরী বিজেপিতে যোগদান করলো। অধীরের হাত ধরে তৃণমূলের 20 বিধায়কও যোগদান করলো বিজেপিতে। মমতার প্রধানমন্ত্রী স্বপ্ন ভেঙে চুরমার। তো বিস্তারিত জানতে ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখুন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। বিজেপি ভাঙেনি, অন্য গাছে ছাল তাই খুলে পড়ে গিয়েছে। দল বদল নিয়ে জবাব দিলীপের, একজন নতুন করে মন্ত্রী হচ্ছে, তো অন্যদিকে বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছে কেউ কেউ। রাজ্য বিজেপি এবার কি ভাঙছে? সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে রাজ্য বিজেপি সভাপতি স্পষ্ট জবাব দিলেন, বিজেপি ভাঙেনি, অন্য কাছে ছাল তাই খুলে পড়ছে। মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছেন, তার আগে পরে অনেকেই বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার কথাও প্রকাশ করেছেন। তবে দিলীপ ঘোষ মনে করছে বিজেপি তো কোনো ভাঙন তৈরি হয়নি, তার কথা এটা স্পষ্ট, যারা এসেছিলেন তারাই অন্য কাছের ছাল ছিল। তো বন্ধুরা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তৃণমূলের এই বিধায়কদের কি বিজেপিতে নেওয়া উচিত কি উচিত না, অবশ্যই আমার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। যেখানে আবার 2021 বিধানসভা নির্বাচনের পরে ফির তৃণমূলেতে বড় সড় ভাঙন, বড় ধাক্কা খেলো মমতা বন্দ্যোপাধ্যায়।